অনুরক্তি লেখিকা জান্নাতুল ফারিয়া প্রত্যাশা গল্পের তৃতীয় বা শেষ অংশ ঘুম ভেঙে গেল ফাইজার মিটমিট করে তাকিয়ে দেখলো চারদিক আলোতে ঝলমল করছে সকাল হয়ে গিয়েছে তার মুখে মিষ্টি হাসি ফুটে উঠলো সে এখন বিবাহিত ভাবতেই কেমন লাগছে নতুন জীবনের নতুন সকাল একটু অন্যরকম অন্যদিনের মতো সবকিছু স্বাভাবিক হলেও কোথাও যেন একটা নতুনত্বের ছ আছে সকালটা আজ একটু বেশি সুন্দর সকালের মনে তো আজ ফাইজার মতো খুব ভালো তাই তো রোদে কেমন ঝলমলে করছে ফাইজা পাশ ফিরে তাকালো। ফারিজ তার ঘুমন্ত মুখটা দেখে মনটা প্রফুল্ল হয়ে উঠল তার এই বাচ্চাটাও এখন তার ভাবতেই তো অন্যরকম শান্তি পাচ্ছে সে হঠাৎ সে ব্রুক উচকাল কি ব্যাপার বাদশাহ আছে কিন্তু বাদশার বাবা কই ফাইজা উঠে বসল রাতে কি তবে মাহের এই রুমে আসেননি ফাইজা রুমের দরজার দিকে তাকালো সেটা তো ভেতর থেকে বন্ধ তার মানে মাহের এখানেই আছে ওয়াশরুমে বোধ হয় খাইজা উঠে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে দেখল সেটা তো খোলা লোকটা কোথায় খাইজা এবার বারান্দায় গেল স্তব্ধ হয়ে গেল যেন মাহের কি সারা রাত বারান্দায় ছিল কেন রুমে থাকলে কি এমন হতো আর যদি এতই অসুবিধা ছিল তবে তাকে বললেই হতো সে না হয় তখন মিমির সাথে গেস্ট রুমে চলে যেত তাই বলে বারান্দায় থাকবেন উনি হাইজার খারাপ লাগছে খুব সুন্দর সকালটা তার মুহূর্তেই যেন কুৎসিত হয়ে উঠল হাইজা আস্তে করে মাহের সামনে বসলো ছোট্ট একটা ঢোক গিলে তাকে ডাকল শুনছেন মম মাহের সঙ্গে সঙ্গে ধরফরিয়ে উঠল মাহের মাহের এমন লাফিয়ে উঠাতে ফাইজাও কিছুটা ঘাবড়ে গেল সে যে ঘুমে এত পাতলা সেটা তার জানা ছিল না এক ডাকেই কেমন লাফিয়ে উঠলো মাহের ঘন ঘন চোখের পলক ফেলতে লাগলো তারপর ব্রুকুচকে বিরক্ত হয়ে ফাইজার দিকে তাকালো ফাইজা আমতা আমতা করে বলল আপনি সারা রাত এখানে ছিলেন মাহের আশেপাশে তাকিয়ে চমকে গেল সে বারান্দাতেই ঘুমিয়ে পড়েছিল কখন ঘুমালো কিছুই তো মনে পড়ছে না তার তবে ফাইজাকে এইভাবে দেখে যেন অনেকটা অস্বস্তিতে পড়ে গেল সে চট করে উঠে দাঁড়িয়ে বলল শরুন আমি ওয়াশরুমে যাব ফাইজাও ভদ্র মেয়ের মতো সরে দাঁড়াল মাহের মুহূর্তের মাঝে সেখান থেকে বেরিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। হা করে চেয়ে রইল লোকটার এমন অদ্ভুত ব্যবহার করে কেন মা উঠে পড়েছিস মাহের উঠেছে হ্যাঁ আর ফারিসা না ও এখনো ঘুমাচ্ছে ওহহো আচ্ছা তুমি কি বানাচ্ছ খিচুড়ি আর গরুর ভনা করেছি তবে চিন্তা করছি মাহেরের পছন্দ হবে কিনা হাইজার ফাইজার তো জিভে জল চলে এসেছে সে ঢোক গিলে বলল কি যে বলো মা এমন অমৃত খাবার কারো আবার অপছন্দ হয় নাকি শুননা তোমার বানানো হয়ে গেলে আমাকে একটু দাও এখন কোনো দেওয়া হবে না আর তার সঙ্গে ডাইনিং এ একসাথে খেতে বসবে যা ওদের ডেকে নিয়ে এসো ফাইজা মুখ কালো করে ফেললো বাবা আর ভাইয়া খেয়েছে হ্যাঁ ওরা খেয়ে দিয়ে দোকানেও চলে গিয়েছে তোদের উঠতে লেট হচ্ছিল বলে আর তোদের ডাকা হয়নি হুট করে কেমন যেন লজ্জা লাগলো সে ভুলে গিয়েছিল কাল যে তাদের বাসর রাত গিয়েছে এই রাত নিয়ে যে কত জল্পনা কল্পনা ছিল তার কত কিছুই না আগে থেকে ভেবে রেখেছিল অথচ রাতটা যেন হুট করেই চলে গেল একবারে নীরব নিস্তব্ধ হয় এখনো দাঁড়িয়ে আছিস কেন যা ওদেরকে ডেকে আনো আর শোন মিমিকে ও ডাকিস ও বোধ হয় এখনো ঘুমাচ্ছে আচ্ছা ঠিক আছে ফাইজা রুমে গিয়ে দেখলো মাহের তার মেয়েকে জাগাতে ব্যস্ত ফাইজা বিছানার পাশে দাঁড়িয়ে বলল মা ডাকছে নাস্তা করার জন্য মাহের এক পলক ফাইজার দিকে তাকিয়ে আবারও ফারিস্তাকে ডাকতে ব্যস্ত হয়ে পড়ল ফাইজা তখন বলল আপনি যান আমি ফারিস্তাকে ডেকে তুলছি মাহের তার কথা শুনল বলে তো মনে হল না সে তখনও মৃদু সুরে ফারিস্তাকে ডেকে চলছে ফাইজা বিরক্ত হলো ফারিস্তার পাশে বসে সে নরম গলায় বলল ফারিস্তা মামুনি একবার চোখ খুলে তাকিয়ে দেখো ম্যাজিক ফারিস্তা মাহের ডাকা ডাকিতে অনেক আগেই জেগে গিয়েছিল ইচ্ছে করেই উঠছিল না এখন হঠাৎ ম্যাজিকের কথা শুনে সে ফট করে চোখ মেলে তাকালো ফাইজা হেসে বলল দেখলে ম্যাজিক ফারিস্তা মাথা ঘুরিয়ে ফাইজার দিকে তাকিয়ে বলল কোথায় ম্যাজিক এই যে তুমি যখন রাতে ঘুমাচ্ছিলে তখন কেমন চারদিক অন্ধকার ছিল আর এখন দেখ চোখ মেলতেই চারদিক কেমন আলোতে ভরপুর হয়ে গেল এটা ম্যাজিক না ফারিস তা খিলখিল করে হেসে বলল এটা ম্যাজিক কিন্তু এটা তো থবথমি হয় হ্যাঁ হয়তো তবে আজকের ম্যাজিকটা একটু অন্যরকম না এই যে এতদিন তুমি অন্য জায়গায় ছিলে সেখানে সব সময় একই সকাল দেখতে কিন্তু আজ তুমি এক নতুন সকাল দেখেছ অন্যদিনের মতো আজকের সকালে খুব আরো থাকলেও সেটা অন্য দিনের তুলনায় স্পেশাল কারণ তুমি একটা নতুন জায়গায় নতুন সকাল দেখছো আর তুমি হয়েছে হয়েছে আপনার এসব কথা বুঝতে গেলে আমার মেয়েকে এখন সকাল নিয়ে গবেষণায় বসতে হবে ওর ছোট্ট ব্রেইনে আপনার এই বিশাল বিশাল কথা ঢুকানোর কোনো দরকার নেই মামুনি তুমি উঠে পড় হাওয়া দাওয়া করে আমাদের আবার বেরুতে হবে কোথায় বেরুবেন চট করে প্রশ্নটা করে চুপ করে যায় ফাইজা মাহের কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলে আমাদের বাসায় ফিরতে হবে জি আজি ফাইজার মন খারাপ হয়ে গেল আজই চলে যেতে হবে আরেকটা দিন থাকলে কি হয় অনেক কিছু হয় মাহের এই জায়গাটাতে থাকতে খুব অস্বস্তি লাগছে তার কাছে এখনো সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে আবারও সে একটা মেয়ের দায়িত্ব নিয়েছে সে জানে মেয়েটা তাকে ভালোবাসে আর সেই জন্যই তার আরো বেশি অস্বস্তি লাগছে এক পাক্ষিক ভালোবাসাগুলো কষ্টের সেটাও সে জানে তবে তারও যে কিছু করার নেই মানুষ তো হুট করে চাইলেই ভালোবাসতে পারে না অনেক অনেক সময়ের প্রয়োজন কিন্তু সেখানে গিয়েও তো সে আটকে যাচ্ছে চোখ বুজলেই তো মনে পড়ছে রিমির কথা আচ্ছা এক মনে কি দুজনের জায়গা দেওয়া যায় যদি এমনটা হয় তবে সে না হয় ফাইজাকে একটু খানি জায়গা দেবে বেশি না অল্প কিছু বাকি সবটা রিমির জন্য থাকবে ফাইজা পারবে না সেই একটু জায়গা নিয়ে খুশি থাকতে হ্যাঁ হয়তো পারবে কারণ মেয়েটা যে তাকে ভালোবাসে আর ভালোবাসার মানুষের জন্য মানুষ সব করতে পারে মা আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়ব ও মা কোথায় যাবে বাসায় ফিরতে হবে মা আজ শনিবার বলে অফিস যেতে হয়নি কাল থেকেই আবার অফিস যেতে হবে তাই আজকে বাসায় না গেলেই নয় আচ্ছা যাবে কিন্তু খেয়ে দিয়ে বিকেলে যাবে কিন্তু কোন কিন্তু না তোমাকে দুপুরে খেয়েই যেতে হবে না হলে যেতেই দিব না মাহের আলতো হেসে বলল আচ্ছা ঠিক আছে আন্টি আমি কিন্তু এখনই চলে যাব মিমি খেতে খেতে বলল হাইজা জবাবে বলল না কেন তুমি আরো কিছুদিন থাকবে আমাদের বাসায় তা হয় না গো বাসায় যেতে হবে সামনে একজাম অনেক বেড়ায় আছি আচ্ছা তো আজকে অন্তত থেকে যাও রাফেজা বেগমও তখন বললেন হ্যাঁ মিমি আজকে থেকে কাল সকালে যেও মিমি কি করবে বুঝে না ওইদিকে এমনও দোকানে যাওয়ার আগে বার বার বলে গিয়েছে সে যেন আজকে না যায় মিমি একটু ভেবে বলল আচ্ছা ঠিক আছে কাল সকালেই যাব হাইজা খুশি হয়ে গেল মাহের চলে গেলে তার মন খারাপ হবে সেটা সে জানে মিমি থাকলে অন্তত কিছুটা হলেও ভালো লাগবে তার খাওয়া দাওয়ার পর ফাইজা আর ফারিজ তাকে নিয়ে তাদের ছাদে গেল মাহের কেও একবার বলেছিল কিন্তু সে যাবে না বলে সাফ বারণ করে দিয়েছে ছোতোমা এইটা কি গাছ ফারিজ তার ইশারা করা দিকে ফাইজা তাকিয়ে বলল এইটা লাউ গাছ লাউ হলো একটা সবজি এটা আমরা রান্না করে খাই ও মিমি তখন অবাক হয়ে বলল এই মাচাটা করলো কে খুব সুন্দর হয়েছে অনেকগুলো লাউ ধরেছে তো আর সব থেকে অবাক লাগলো এটা দেখে যে পুরো ছাদের অর্ধেক কেবল গাছ গাছালি এত মাটি এনে কে করলো এসব আমি আর বাবা মিলে করেছি আমাদের দুজনেরই বাগান প্রিয় একটা একটা করে পছন্দ মতো গাছ এনে এখানে লাগিয়েছি এই বাড়ি করার আগ থেকেই আমার আর বাবার ইচ্ছে ছিল এমন একটা বাগানের বাড়ির সামনে কোন জায়গা নেই বলে ছাদেই করে ফেলেছি ওই দিকটা পুরোটা ফুলের বাগান অনেক ফুল আছে ওইখানে মিমি হেসে বলল ভালোই হয়েছে মাহের ভাইয়াদের বাড়িতেও একটা সুন্দর বাগান আছে তোমার সেখানে গিয়েও খুব ভালো লাগবে দেখো ফাইজার মনে পড়ে সে তো ওই বাড়িতে গিয়েছিল কিন্তু কোনো বাগান তো দেখল না হয়তো বাড়ির পেছনে দিকে ছিল সামনে থাকলে অবশ্যই সে ফাইজা আর মিমি বাগানের ফুল দেখছিল অনেকগুলো নতুন ফুল ধরেছে ফারিসা পুরো ছাদ জুড়ে ছুটাছুটি করছে মিমি হঠাৎ বলল কালকের রাতটা কেমন কাটলো ফাইজা ফাইজা খানিক অপ্রস্তুত হেসে বলল ভো ভালো মিমি তাকালো তার দিকে ফাইজার গালে হাত রেখে বলল আমি জানি ভালো কাটেনি ফাইজা ভাইয়াকে একটু সময় দাও ভাইয়া এখনো নিজেকে গুছিয়ে উঠতে পারছে না তুমি ধৈর্য ধরে ভাইয়ার পাশে থেকো দেখবে সব ঠিক হয়ে গিয়েছে আপু তুমি এত ভালো কেন গো মিমি ফাইজার গার্ল টেনে বলল তুমি যে ভালো এই জন্য তোমার চোখে সবাই ভালো এবার তাহলে তোমাদের কাহিনী বলো কেমন প্রেম চলছে তোমাদের কি পাজি মে ছোট বোন হয়ে বড় ভাইয়ের প্রেম কাহিনী শুনতে চাচ্ছে তো কি হয়েছে বলো না আচ্ছা আমার ওই নিরামিষ ভাই তোমাকে কিভাবে প্রপোজ করলো বলতো আমি তো এখনো ভেবে পাই না যে এই ছেলেটা কিভাবে একটা মেয়েকে কনভিন্স করলো মিমি হাসলো বলল তোমার ভাই ভীষণ অসভ্য ও তোমাদের সামনে ভালো সেজে থাকে না আমি জানিও কেমন হাইজা ব্রু নাচিয়ে বলল কেমন বল না বলবো সময় করে একদিন সব বলবো এখন নিচে যাই চলো তোমার জামাই বেচারা একা একা কি করছে কে জানে তাকে এখন একটু বেশি বেশি সময় দাও তবেই না সে তোমার প্রেমে পড়বে ফাইজা হাসে তার যেন লজ্জা লাগলো সে তো নতুন বউ এখন তো কথায় কথায় তাকে লজ্জা পেতে হবে সব কথাই মিটি মিটি হাসতে হবে লজ্জায় লাল হয়ে মাথা নুইয়ে ফেলতে হবে এটাই তো নতুন বউয়ের বৈশিষ্ট্য তাই না তবে সে ভেবে পায় না এই মেয়েটা এত কেন ভালো এইভাবেও নিজের বোনের জায়গা কেউ কাউকে দিতে চাই অথচ এই মেয়েটা কত অদ্ভুত তার ব্যবহার দেখলে মনে হয় সে যেন এক বোনকে হারিয়ে আরেক বন পেয়েছে এই স্বার্থপর পৃথিবীতে যে এখনো এত ভালো মনের মানুষ আছে সেটা ভাবতেই ফাইজা ভীষণ অবাক হয় ছাদ থেকে নেমেই ফারিস্তা দৌড়ে তার বাবার কাছে গিয়ে গল্প করতেই শুরু করল ছাদে সে কি কি করেছে ওই বড় মতো লম্বা জিনিসটাকে লাউ বলে সেটা সে আজকে জেনেছে ব্যাপারটা যেন ভীষণ আশ্চর্য করেছে তাকে সে বাবাকে জিজ্ঞেস করে ওই বড় বড় লাউ গাছে এভাবে ছুঁছে কেন সে ধরে দেখেছিল সেগুলো খুব ভারী তবে সেগুলো গাছ থেকে ছিঁড়ে মাটিতে পড়ছে না কেন তার পাশে তবে একটা ক্যাকটাস গাছ ছিল ওই গাছে এত কাটা কেন ওই গাছটা সে ছুতে পারেনি কাটা ফুটে যাওয়ার ভয় মেয়েটার যেন এই নিয়ে আশ্চর্যের শেষ ছিল না সে তার আধো আধো বুলিতে অনেক কিছু তার বাবাকে সুধাল বাবা তাকে কোলে নিয়ে একটা একটা করে তার সব প্রশ্নের জবাব দিল সব শেষে ফারিজ হঠাৎ ফাইজার দিকে তাকিয়ে বলল ছোতমা তুমি যে বাবার জন্য ফুল এনে তো সেটা বাবাকে দাও কে সে ঠোঁট চেপে হাসল ফাইজা মাথা নাড়াতে নাড়াতে বলল না তো কোনো ফুল আনেনি হারিস্তা মাহের কোল থেকে নেমে ফাইজার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল তুমি এনেছো আমি দেখেছি কই ওই হুয়াট হুয়াট ফুলটা কথায় দাও না বাবাকে হাইজা ঢুক গিলে এবার তার অস্বস্তি লাগছে মাহের তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে হাইজা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল নেই তো মামুনি আমি জানি আতে দেখি এই বলে ফারিসা হুটকর ফাইজার পেটের কাছ থেকে শাড়িটা সরিয়ে সেখানে গুজে রাখা সাদা গোলাপটা বের করে বলল এটা কি ঘটনার আকস্মিকতায় ফাইজা যেন বাকরুদ্ধ চট করে শাড়ি নামিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল সে সে যে এখানে ফুল লুকিয়েছে সেটা ফারিস্তা কি করে দেখল উফো লজ্জায় তার মোড়ে যেতে ইচ্ছে করছে মাহের এখনো স্তব্ধ হলটা কি ফারিস্তা যে এমন কিছু করবে সে কখনো ভাবেও নি ছোট ছোট দাঁত বের করে হেসে বলল। এটা তুমি বাবার জন্য এনেছো না বাবাকে এবার দাও এটা মাহের তখন বলল তুমি দাও তুমি দিলেই বাবা খুশি না ছোতমা দিবে ছোতমা দাও না ফাইজা বাধ্য হয় ফারিজ তার হাত থেকে ফুলটা নিয়ে মাহের কাছে গেল মিমিত পারছে না হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে ঠিকই আছে এই বাবা মাকে জব্দ করার জন্য এই বাচ্চাটাই যথেষ্ট ফাইজার মুখ লজ্জায় লাল নীল বেগুনি হয়ে উঠছে কাঁপা কাঁপা হাতে ফুলটা মাহের দিকে বাড়িয়ে দিয়ে বলল নিন মাহের ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ফুলটা হাতে নিল তারপর বলল হাইজা আর দাঁড়াল না ড্রয়িং রুম থেকে বেরিয়ে সোজা নিজের রুমে চলে গেল মিমি আর নিজেকে আটকে রাখতে না পেরে এবার হেসেই ফেলে মাহের তার দিকে তখন ব্রুকুচকে তাকাতেই সে হাত দিয়ে তার মুখ চেপে ধরে আসতে করে সেখান থেকে কেটে পড়ে কিছুক্ষণ আগেই মাহেররা বেরিয়েছে ফারিস্তা যাওয়ার সময় খুব কেঁদেছিল ওর কান্না দেখে ফাইজারও কান্না পাচ্ছিল খুব মাহেরকে সে একবার বলেও ছিল ওকে রেখে যান কিন্তু মাহের কোন ক্রমে ফারিস তাকে রেখে যাবে না ফাইজার মন খারাপ হচ্ছে খুব বাচ্চাটার কথা মনে পড়ছে কত ভালোবাসে তাকে কি মন খারাপ ফাইজা মাথা নাড়াল মিমি আলতো হেসে তার পাশে বসে বলল চিন্তা করো না আন্টিকে বলবো তোমাকে যেন খুব তাড়াতাড়ি উনাদের বাড়িতে উঠিয়ে নেন ফাইজা কণ্ঠে বলল ফারিস তা খুব ছিল। মাহের ওকে রেখে গেলেই তো পারত মিমি দীর্ঘশ্বাস ফেলল বলল কখনোই রেখে যাবেন না ফারিস তাকে নিজের কাছে পাওয়ার পর থেকে ভাইয়া আর একদিনের জন্য তাকে চোখের আড়াল করেননি আমিও কতবার বলেছি একটা দিনের জন্য আমার সাথে থাকতে দিন কিন্তু দেননি আজও যে ভাইয়া দিবেন না সেটা আমি আগেই জানতাম হয়তো ওকে দেখে রিমি আপুকে না দেখার অভাবটা পূরণ করেন হ্যাঁ আমারও তাই মনে হয় আচ্ছা আপু একটা কথা জিজ্ঞেস করব হুম বলো না কি বলবে রিমি আপু কিভাবে মারা গিয়েছিল মিমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো সেই মুহূর্তের কথা মনে পড়লে এখনো তার বুক কাঁপে কি বিভৎস ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তটা বলবে না সে স্মৃতির পাতায় আজীবন এই ভয়ঙ্কর দিনটা রয়ে যাবে রিমি কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল ডেলিভারির সময় অতিরিক্ত ব্লিডিং হয়ে মারা গিয়েছিল ডক্টর অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি শুধু বাচ্চাটাকেই আমাদের কোলে এনে দিয়েছিল আপুকে আমরা আর জীবিত পাইনি জানো তো তারপর থেকে আমাদের সবার জীবন থমকে গিয়েছিল আর মাহের ভাইয়া তো পুরো পাগল হয়ে গিয়েছিল কি অবস্থা যে উনার ছিল এখনো সেই মুহূর্তগুলোর কথা ভাবলে আমার গায়ে কাটা দেয় হাইজা মিমির হাতের উপর হাত রেখে নরম সুরে বলল সরি আপু আমি আমার তোমাকে সেই মুহূর্তের কথা মনে করিয়ে দিলাম মিমি হেসে বলল আরে না সরি বলার মতো কিছু হয়নি ভাগ্যে ছিল বলেই সবকিছু হয়েছে আর ভাগ্যে ছিল বলেই আমি আবার আরেকটা বোন পেয়েছি বড় বোন হারিয়েছি তো কি হয়েছে তোমার মতো আরেকটা ছোট বোন তো পেয়েছি ফাইজা খুশি হয়ে জড়িয়ে ধরল তাকে তার হঠাৎ রিমির জন্য খুব কষ্ট হতে লাগলো মেয়েটা অল্প বয়সে এই এত এত ভালোবাসা হারিয়েছে যার ভাগ এখন সে পাচ্ছে সত্যি ভাগ্য বড় ভয়ানক জিনিস জীবনকে যে কিভাবে বদলে দেয় কলিং বলে বেজে উঠল ফাইজা বলল পাপা আর ভাইয়া এসেছে বোধ হয় দাঁড়াও আমি দরজা খুলে আসছি ফাইজা গেল দরজা খুলতে সে দরজা খুলতেই তার পাপা হাতে কিসের একটা ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলো তারপর আয়মান ভেতরে এসে ফাইজার পাশে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল মিমিও কি চলে গিয়েছে হ্যাঁ জানো না আয়মান বিরক্ত হয়ে বলল এত করে বললাম তাও থাকলো না বলেই সে সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল হাইজা মুচকি মুচকি হেসে তার রুমে গিয়ে ধপাস করে বিছানায় বসে মিমিকে বলল আপু আজকে শাড়ি পরবে মিমি ব্রুক উচকে বলল কেন হঠাৎ সারি কেন যাব যাবো পর না প্লিজ কিন্তু কেন হঠাৎ সারি কেন বলতে বলছো কারণটা তো বলবে আরে ভা ভাইয়াকে সারপ্রাইজ দিব ভাইয়া জানেই না তুমি যে এখনো আছো কথা হয়নি তোমাদের আজকে না সকালের পর থেকে আর কথা হয়নি ওহো সেই জন্যই আমাকে জিজ্ঞেস করছিল আমি বলেছি তুমি চলে গিয়েছো আর তখন কে কল দিচ্ছে ভাইয়া মিমি ফোনটা হাতে নিয়ে বলল হ্যাঁ ধরিও না কল দিতে থাক দাঁড়াও আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসছি আরে না ধরলে পরে রেগে যাবে রাগুক তুমি আগে ফোনটা সাইলেন্ট করো তারপর তাড়াতাড়ি রেডি হও ভাইয়াকে একেবারে টাস্কি খাওয়াবো তুমি যে কি বলছো আর কি করতে চাইছো তা এক আল্লাহ জানে দাঁড়াও দেখাচ্ছি আমি কি করতে চাইছি তার আলমারি খুলে হালকা বেগুনি রঙের একটা সুতির শাড়ি নিয়ে এলো শাড়ির সাইডে সোনালী রঙের সুতোর কাজ কাপড়টা দেখলেই কেমন আরাম আরাম লাগে ফাইজা সেটা মিমির হাতে দিয়ে বলল তুমি এখন এটা পরবে কি হ্যাঁ ফাইজা প্লিজ আপুও মিমির বিপদে পড়ে শাড়িটা পরতে হল ফাইজা বলল মাসাল্লাহ কি লাগছে তোমায় হয়েছে হয়েছে আর পাম দিতে হবে না কে পাম দিচ্ছে তুমি দেখো আয়নায় নিজেই তো নিজের প্রেমে পড়ে যাবে এত সুন্দর লাগছে আচ্ছা দাঁড়াও ফাইজা একটা ছোট্ট কালো টিপিনে মিমির কপালে পরিয়ে দিল ব্যাস কমপ্লিট ইস ভাইয়া তো আজকে মরেই যাবে মরে যাবে না আমাকে মেরে ফেলবে দেখো একত্রিশটা কল তোমার জন্য আজ আমার কপালে দুঃখ আছে বুঝলে ফাইজা দাঁত কেলিয়ে হেসে বলে তোমাকে দেখার পর তোমার মনে হয় ভাইয়া আর বেঁচে থাকবে ভাইয়া নিজে বাঁচলেই না তোমাকে মারতে পারবে আচ্ছা আচ্ছা হয়েছে থামো এবার ওকে আর কিছু বলবো না চলো এবার ভাইয়ার রুমে যাই বাইরে গেলে আন্টি আঙ্কেল তো দেখবে আমার লজ্জা করছে ফাইজা হেসে বলে আরে দেখবে না ওনারা এখন উনাদের রুমে আর দেখলেই বাকি আমিও মাঝে মধ্যে ঘরে শাড়ি পরে বসে থাকি পারি না পড়তে তাও পড়ি তো এখানে এত লজ্জা পাওয়ার কি আছে চলো তো ফাইজা আর মিমি আস্তে আস্তে আয়মানের রুমে গেল ফাইজা দরজায় নক করে বলল ভাইয়া কি চাই একটু ভেতরে আসি না যা এখান থেকে প্লিজ ভাইয়া তোমাকে একটা জিনিস দেখাবো এখন আমি কিছু দেখতে পারবো না যা তো এখান থেকে প্লিজ জজ আয়মান রেগে এসে দরজা খুলে ধমক দিয়ে বলল কি হয়েছে এইটুকু বলে গেল সে কপালে দীর্ঘ ভাজ পড়ল তার ফাইজার পাশে বিশাল এই ঘুমটা টানা মেয়েটাকে শারীরিক গঠন দেখে তো মনে হচ্ছে মিমি কিন্তু আইমান বিস্মিত হয়ে বলল ওকে খাইজা মুচকি হেসে বলল তোমার বউ থাপ খাবি মজা না করে বল কেউ বললামই তো এখন তুমি যদি বিশ্বাস না করো আমার কি করার আইমান ভীষণ খ্যাপে গেল এমনিতেই মাথা গরম মিমি কল ধরছে না বলে তার উপর ফাইজার এসব ফাইজলামি এখন তার অসহ্য লাগছে সে বিরক্ত হয়ে দরজা লাগাতে নিলেই মিমি চট করে ঘণ্টা ফেলে বলে উঠল আরে কি আজব তুমি আমার মুখ না দেখেই দরজা আটকে ফেলছ আয়মান চমকে গিয়ে বলল মিমি তুমি ফাইজা সশব্দে হেসে উঠল মিমিরও খুব হাসি পেয়ে গেল বুঝে গেল এই সবকিছু ফাইজার প্লেন ছিল সে কোমরে হাত দিয়ে কঠিন গলায় বলল আমার হাতের মার না খেলে তুই মানুষ হবি না তাই না না হব না এখন এসব মারামারি সাইডে রেখে আগে আপুকে দেখ লাগছে না একদম পরীর মতো আয়মান মিমি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো আয়মান তার আপাদমস্তক পরক করে মনে মনে বলল উফফ এই মেয়েটার সৌন্দর্য দিনকে দিন তার মনে নেশা ধরিয়ে দিচ্ছে ফাইজা রুমে এসে দেখল তার ফোনটা বাজছে কাছে গিয়ে দেখল মাহের কল করছে মনটা যেন খুশিতে লাফিয়ে উঠল তার তাড়াতাড়ি কলটা রিসিভ করল হ্যালো আসসালাম আলাইকুম সালাম আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি আপনার মা বাবাকেও কথাটা জানিয়ে দিবেন আচ্ছা ফারিস্তা তা আর কান্নাকাটি করেনি তো না গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছিল এখনো ঘুমাচ্ছে আচ্ছা ও ঘুম থেকে উঠলে একটা কল দিয়েন ঠিক আছে রাখছি তাহলে মোমা ভালো আছেন জি মা ভালো আছেন হাইজা আর কথা খুঁজে পাচ্ছে না কি বলবে আরেকটা কিছু বলা দরকার নয়তো এক্ষুনি সেই কলটা কেটে দিবে সে অস্থির হয়ে ভেবে চলছে কি বলবে মাহের কিছুক্ষণ অপেক্ষা করে নরম সুরে বলল আর কিছু বলবেন হ্যাঁ না মানে নানা তেমন কিছু না কপি করছেন আপনি মাহের খানিক নীরব থেকে জবাব দিল ফ্রেশ হয়ে এসে বসলাম ওহো তারপর কি করবেন অফিসের কিছু কাজ জমেছে সেগুলো শেষ করতে হবে হো হুম ফাইজা বিরক্ত হলো যেন কেমন অদ্ভুত লোক কেউ কি করছে বললে তাকেও যে উল্টো জিজ্ঞেস করা লাগে সেটাও কি এই লোক জানে না জানবে না কেন জানে হয়তো ইচ্ছে করেই বলছে না হয়তো তার সাথে কথা বলতে বিরক্ত হচ্ছে তাই ফাইজা ক্ষীণ সুরে বলল আচ্ছা তাহলে রাখছি সেই কলটা কাটার আগেই মাহের জিজ্ঞেস করল আপনি কি করছেন ফাইজা খুশিতে আত্মহারা হয়ে উঠল তার গলার সরি যেন তখন বদলে গেল উচ্ছ্বাস নিয়ে বলল বসে বসে আপনার কথা না এ আপনার আর ফাইজার কথা ভাবছিলাম মাহের জোরে নিঃশ্বাস নেয় বলে কাউকে নিয়ে ভাবা ভালো কিন্তু খুব বেশি ভাবা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর আপনার মনকে অসুস্থ করে ফেলবে নিজেকে ছাড়া অতিরিক্ত কাউকে নিয়ে খুব একটা ভাবতে যাবেন না মনে তখন কষ্ট লাগবে অযথা মনকে কোন কষ্ট দিয়ে লাভ আছে বলুন তার চেয়ে নিজেকে নিয়ে ভাবুন দেখবেন তাতে মন শরীর দুটোই সুস্থ থাকবে বুঝেছেন হাইজা বেখে আলী ভাবে বলল না জানি বুঝবেন না প্রেমে পড়লে মানুষ কোনো কিছুই সহজে বুঝে না আপনারও হয়েছে সেই দশা যাকে সেসব এখন রাখি তাহলে আমার অনেক কাজ আছে রেখে দিবেন জি রেখে দিব আল্লাহ হাফেজ ফাইজা মন খারাপ করে বলল আল্লাহ হাফেজ ফোনটা রেখে ফাইজা এক মনে বাইরের তাকিয়ে রইল সন্ধ্যার আগ মুহূর্তটা এত সুন্দর কেন হয় চারদিকটা কেমন লাল লাল লাগছে মনে হয় পৃথিবী যেন লাল আলোতে নিজেকে খুব যত্ন নিয়ে সাজিয়েছে নীল আকাশটাও এখন লাল আকাশের গায়ে আজ রং লেগেছে রং লেগেছে ফাইজার মনেও এতটা গভীরভাবে মাহের আগে কোনোদিন তার সাথে কথা বলেনি আর সে যে প্রেমের কথা বলল তবে কি সে বিশ্বাস করে যে ফাইজা তাকে ভালোবাসে ফাইজা বুকে হাত দিয়ে শান্তির নিঃশ্বাস নেয় তুমি কি একটু দূরে সরে দাঁড়াতে পারছ না কেন কারণ আমার খুব অস্বস্তি হচ্ছে আয়মান মুচকি হেসে মিমির কপালের চুলগুলো কানের পিছে গুঁজে দিয়ে বলল আমার এইটুকু কাছে আসাতেই এত অস্বস্তি আর আমি যখন মিমি আমানের মুখ চেপে ধরে রাগি গলায় বলে একটু চুপ করবে প্লিজ আর সরো আমাকে যেতে দাও এমনি 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 আবার কি আমি আর কতক্ষণ এখানে এভাবে দাঁড়িয়ে থাকবো তোমার মা বাবা এসে দেখে ফেললে বুঝতে পারছো কি হবে আইমান দায়সারা ভাব নিয়ে বলল কি হবে বড়জোর ধরে নিয়ে দুজনকে বিয়ে দিয়ে দিবে এর থেকে বেশি কিছু তো আর হবে না মিমি তার কপাল চাপড়ে বলল উফু তোমার সব উল্টা পাল্টা কথা বলা একটু বন্ধ করবে প্লিজ আয়মান চুপ থাকে কিছুটা সময় তারপর আবার বলে আকাশটা দেখেছো মিমি বাইরের দিকে তাকালো তারপর আবার আয়মানের দিকে তাকিয়ে বলল একটা কথা বলবো আয়মান থুম বলো মিমি বলল যদি তোমার আমার সম্পর্ক তোমার মা বাবা মেনে না নেন তখন তখন পালিয়ে বিয়ে করে নিব মিমি আতকে উঠে বলে কি এইভাবে কি বলার মতো কিছু হয়নি মা বাবা না মানলেও আমি তোমাকেই বিয়ে করব পালিয়ে হলে পালিয়ে তবু কোনো কিছুর বিনিময়েও আমি তোমায় ছাড়ব না মিমি মৃদু হাসে ভালোবাসা এতটা সুখকর সেটা তার আগে জানা ছিল না হয়তো রিমি আপুকেও মাহের ভাইয়া এইভাবে ভালোবাসতেন কিন্তু আপু সেই ভালোবাসাকে মূল্য না দিয়ে চলে গেলেন আফসোস হয় মিমির ভীষণ আফসোস হয় তার বোনের কপালে এই সুখটা সইল না কিছুদিন পেরিয়ে গেল সব কিছু আগের মতোই চলছে ফাইজা তার পরীক্ষা নিয়ে ব্যস্ত আর মাহের তার অফিসের কাজ নিয়ে খুব প্রয়োজন ছাড়া দুজনের খুব একটা যোগাযোগ হয় না তবে তার সাথে কথা হয় রোজ সুমা চৌধুরীর মোবাইল দিয়ে ইদানিং ফাইজার বাচ্চাটাকে খুব দেখতে ইচ্ছে করছে কিন্তু দেখতেও যেতে পারছে না সংকোচের কারণে আগে তো সে ওই বাড়ির কেউ ছিল না চাইলেই যাওয়া যেত কিন্তু এখন তো বউ এখন তো আর চাইলেই যাওয়া যায় না তবে মাহের চাইলে ফাইজাদের বাড়িতে আসতে পারে কিন্তু সে আসে না ফাইজার মাঝে মাঝে তাকে বলতে ইচ্ছে করে একবার আসার জন্য কিন্তু সে জানে মাহের আসবে না তাকে বলে নিজের মনের ক্ষোভ বাড়ানোর কোন মানে হয় না ফাইজা পরীক্ষা দিয়ে বের হয়ে সুমা চৌধুরীকে কল করল আসসালাম আলাইকুম মা সালাম পরীক্ষা কেমন হয়েছে ফাইজা আলহামদুলিল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ বাসায় এসে পৌঁছেছ নামা এখনো ভার্সিটিতেই মা আসলে আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল হ্যাঁ মা বলো মা আপনি কি একটু ফারিস্তাকে নিয়ে এদিকটাই আসতে পারবেন ওকে খুব দেখতে ইচ্ছে করছে ও দেখতে ইচ্ছে করছে তো তুমি এই বাড়িতে চলে এসো না কিন্তু মা আবার কিন্তু কিসের এই বাড়ি যে এখন তোমারও সেটা কি তুমি ভুলে গিয়েছ চলে এসো তাড়াতাড়ি আর অরিনকেও সাথে নিয়ে এসো ফোন রেখে অরিনের কাছে ছুটে গেল দোস্ত চল অরিন ব্রুকুচকে বলল কোথায় মাহেরদের বাড়িতে কি ওইখানে কেন আরে ফারিস দেখতে যাব চল তো সিরিয়াসলি তা নয় তো কি আমি কি তোর সাথে মজা করছি চল আবার বাসায় যেতে হবে না আচ্ছা তুই আগে বাসায় ফোন দিয়ে জানা যেতে যেতে জানিয়ে দেব এখন চল পৌঁছে গেল ফাইজা তার শ্বশুর বাড়িতে প্রথম যেদিন এই বাড়িতে পা দিয়েছিল তখন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার আর আবার তার এক অদ্ভুত অনুভূতি হচ্ছে ভাবতে কেমন কেমন যেন লাগছে সে তার শ্বশুর বাড়িতে এসেছে আহা আনন্দ যেন আর ধরে না তার দারোয়ান ফাইজাকে দেখে দাঁড়িয়ে বলল আলাইকুম ম্যাডাম ভালো আছেন ফাইজা খানিক অবাক হয়ে তাকিয়ে রইল তারপর হে হে করে হেসে বলল চা চা ভালো আপনি ভালো আছেন জি ম্যাডাম আমিও ভালো আসি আপনি ভেতরে যান বড় ম্যাডাম ভেতরে আছেন আচ্ছা ফাইজা অরিনকে নিয়ে ভেতরে গেল বাড়ির ভেতরে ঢুকতেই শুরুতেই পড়ে বিশাল এক ড্রয়িং রুম সুমা চৌধুরী সেই রুমে নাতনিকে নিয়ে বসেছিলেন ফাইজাকে দেখে তিনি উঠে তাদের কাছে গেলেন ফারিস্তা দেখা মাত্রই এক দৌড়ে এসে ফাইজাকে ঝাঁপে জড়িয়ে ধরল ফাইজাও বুকে জড়িয়ে নিল তাকে সুমা চৌধুরী কাছে এসে বললেন ভালো আছো তোমরা অরিন জবাব দিল জি আন্টি আমরা খুব ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ আমিও খুব ভালো আছি ফাইজা তখন ফারিস্তাকে ছেড়ে সুমা চৌধুরীর পায়ে সালাম করলো তারপর বলল ভালো আছেন মা সুমা চৌধুরী হাত বুলিয়ে দিলেন তার মাথায় বললেন ভালো আছি মা খুব ভালো আছি তোমরা এসো ভেতরে এসে বসো সবাই গিয়ে সোফায় বসলো সুমা চৌধুরী কাজের মেয়েকে ডেকে তাদেরকে শরবত দিতে বললেন ফারিস্তা ফাইজার কোলে বসে বসে সে কি গল্প করে যাচ্ছে তখন থেকে কত কথা তার কত অভিযোগ ফাইজা মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে তাকিয়ে তার কথাগুলো শুনছে মেয়েটার এই আদুরে মুখটা দেখলে যেন তার চোখ চুড়িয়ে যায় চোখের দৃষ্টি শান্ত হয় মনে প্রশান্তি জাগে আর মেয়েটার বাবাকে দেখলে তার মনের তৃষ্ণা মেটে হাইজা আমি ভাবছি তোমার পরীক্ষার পরপরই আমরা তোমাকে তুলে আনব আর দেরি করা ঠিক হবে না বাচ্চাটা সারাক্ষণ খালি তোমার কথা বলে তাই আর অপেক্ষা করে লাভ নেই তোমাকে এই বাড়িতে নিয়ে আসতে পারলেই আমি নিশ্চিন্ত কি বলো তুমি তোমার কোন আপত্তি নেই তো হাইজা হালকা হাসার চেষ্টা করল হয়তো লজ্জা ঢাকার এটা ছোট্ট একটা প্রয়াস সে মৃদু সুরে বলল মাহেরকে বলেছেন মা না তবে আজ বলবো ভাবছি আশা করছি ওর ও কোনো আপত্তি থাকবে না বিয়ে তো হয়ে গিয়েছে এখন দেখবে ও সবকিছু সহজেই মেনে নিবে হাইজা দীর্ঘশ্বাস ফেলে বলল জি মা মেনে নিলেই ভালো আচ্ছা এবার আমরা উঠি অরিনকেও আবার ওর বাসায় যেতে হবে লেট হলে ও আবার বকা খাবে তুমি কি চলে দাবে ছোতমা ফাইজা মুচকি হেসে ফারিস তার গাল টেনে বলল হ্যাঁ মামুনি তবে আবার আসব আমিও দাব তোমাদের সাথে ফাইজার মাথায় হুট করে একটা বুদ্ধি এলো সে সুমা চৌধুরীকে বলল মা ফারিসাকে আমার সাথে নিয়ে যাই মাহের বাসায় এসে ওকে না দেখতে পেলে ধ্বংসযজ্ঞ চালাবে মা ওর ভয় তো দিতে পারব না মা উনি আসলে উনাকে আমাদের বাসায় পাঠিয়ে দিবেন উনি গিয়ে না হয় ফারিজ তাকে নিয়ে আসবেন কিন্তু এখন নিয়ে যাই প্লিজ মা দাদু আমি ছোটো আমার সাথে দাবো প্লিজ দাদু তোমার বাবা যে রাগ করবে না লাখ করবে না তুমি বাবাকে বলো আমি ছোতোমার সাথে আছি তখন বাবা আর লাভ কববে না এখন আমি দায়ী তিনি রাজি না হয়ে আর পারলেন না ফাইজা ফারিস্তাকে নিয়ে নিজের বাসার দিকে রওনা দিল ফারিস্তাকে নেওয়ার জন্য হলেও মাহের তাদের বাসায় যাবে সে উসিলায় এতদিন পর একবার তার মুখদর্শনটা তো অন্তত সে করতে পারবে এই তৃষ্ণার তো মনটার তৃষ্ণা কিছুটা হলেও তো মিটবে সেটাই বা কম কিসের ঘন্টা খানেক চিৎকার চেঁচামেচি করার পর মাহের হয়রান হয়ে এবার সোফায় বসল রাগে কপালের শিরা ফুলে উঠেছে তার মুখ লাল হয়ে উঠেছে মাহেরের অবস্থা দেখে সুমা চৌধুরী ভয়থম মেরে দাঁড়িয়ে আছেন কিছু বলার মতো সাহস পাচ্ছেন না তিনি তিনি আগেই জানতেন মাহের যে রিয়েক্ট করবে কিন্তু এতটাও যে রিয়েক্ট করবে সেটা উনার জানা ছিল না মাহের ঢকঢক করে গ্লাসের পুরো পানিটা শেষ করে জোরে জোরে নিঃশ্বাস নিল হাত দিয়ে কপালের উপর এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল মা তুমি জানো না আমি ফারিস্তাকে ছাড়া এক সেকেন্ডও কল্পনা করতে পারি না এই দেড় বছরে একবারের জন্য আমি ওকে কোথাও পাঠাইনি এতবার করে বলেছে তাও আমি দেইনি ওকে আর আজ তুমি ওকে ফাইজার সাথে ওনাদের বাসায় পাঠিয়ে দিলে একবারও জিজ্ঞেস করেছো আমাকে মা আমি রিয়েক্ট করতে চাইছি না কিন্তু বিশ্বাস করোর আগে মাথা ফেটে যাচ্ছে আমার হাইজা কে হয় ওর হুম ফাইজাকে আমি বিয়ে করেছি দ্যাটসমিন মিন উনি আমার স্ত্রী কিন্তু উনি ফারিস্তার মানা তুমি ভুলে যাও কেন মা আমি আগে থেকে বলে রেখেছিলাম না ফাইজাকে ফারিস্তার মা বানানোর চেষ্টা করবে না ফারিস্তার মা শুধু রিমি বলেছিলাম কিনা তাও কেন তুমি আমার মেয়েকে উনার সাথে পাঠিয়ে দিলে তাও আবার আমাকে না জিজ্ঞেস করে কি হলো মা চুপ করে আছো কেন এবার বলো কিছু সুমা চৌধুরী ভেজা চোখে তাকালেন ছেলের দিকে কাপা গলায় বললেন কাজ কাঁদছিল ওর সাথে যাওয়ার জন্য কাজ কাঁদছিল বলে তুমি এই বিয়েটাও দিয়ে দিলে এখন আবার ফারিজ তা কাঁদছিল বলে ওকে ফাইজার সাথে উনার বাড়িতে পাঠিয়ে দিলে কাল ফারিজ অন্য কিছুর জন্য কাঁদলে তখন তুমি সেটাও করবে সবকিছু শুধু ফারিজদার কান্না করা কেন্দ্র করে ঘটছে তাই তো এটাই তো বলতে চাইছ তুমি মাহের বাবা দেখ তুই একটু শান্ত হও আমাকে একটু বলতে দে তোর রাগ দেখে তো আমার নিজেরই এখন খুব ভয় লাগছে প্লিজ বাবা একটু শান্ত হও আমি শান্ত আছি মা যথেষ্ট শান্ত আছি বলো কি বলবে সুমা চৌধুরী আস্তে আস্তে করে ছেলের পাশে গিয়ে বসলেন মাহের মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছে চোখ মুখ ভীষণ কঠিন হয়ে আছে তার রাগ যে তার বিন্দু মাত্র কমেনি সেটা সুমা চৌধুরী খুব ভালোই বুঝতে পারছেন মাহের বাবা তাকানা একবার আমার দিকে একবার তাকা মার ভুল হয়েছে বলে কি মায়ের দিকে একবার তাকাবিও না এত রাগ মাহের নাকের পাল্লা ফুলিয়ে সোজা হয়ে বসলো জীব দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে মায়ের দিকে তাকালো মায়ের চোখগুলো ভিজে আছে সে জোরে নিশ্বাস ফেলল বলল মা আমি জানি তুমি কষ্ট পাচ্ছ আমিও কষ্ট পাচ্ছি হয়তো খুব ছোট একটা ব্যাপার নিয়ে আমি খুব বেশি রিয়েক্ট করে ফেলেছি কিন্তু বিশ্বাস করো এখনো আমি শান্ত হতে পারছি না রাগ হচ্ছে আমার ভীষণ রাগ মা আমার জীবনে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে আমি আর সেগুলো মেনে নিতে পারছি না আর কত মা আমার এখন বেঁচে থাকতেও কষ্ট হয় মনে হয় এক্ষুনি মরে যাই কিন্তু তারপরই মনে পড়ে তোমার আর তার কথা আর ফাইজার কথাও আমি জানি মেয়েটার কোনো দোষ নেই ভালোবাসা বড় ভয়ানক রোগ একবার কাউকে আক্রান্ত করতে পারলে তাকে জানে মে ফাইজা যেচে পড়ে সেই রোগে আক্রান্ত হয়েছে এখন উনাকে না মারা পর্যন্ত এই রোগ উনার পিছু ছাড়বে না তাই উনাকেও আমি কোনো দোষ দিচ্ছি না সব দোষ তো আমার ভাগ্যের একটু থেমে দম নিয়ে মা আমি সরি আমি তোমাকে কষ্ট দিতে চাই না তুমি যেন কষ্ট না পাও সেই জন্যই আমি ফাইজাকে বিয়ে করেছি হ্যাঁ আমি উনাকে আমার স্ত্রী হিসেবেও মেনে নিয়েছি কিন্তু প্লিজ মা তুমি উনাকে আমার মেয়ের মা বানিও না উনি আমার স্ত্রী হিসেবেই থাক আমার মেয়ে রিমির পরিচয় বড় হবে ওর মায়ের জায়গাটা আমি কখনোই ফাইজাকে দিতে পারব না আমাকে ক্ষমা করো তুমি মাহের বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল সুমা চৌধুরী স্তব্ধ হয়ে বসে রইলেন বুকের কোথায় যেন খুব তীক্ষ্ণ একটা ব্যথা অনুভব করছেন উনি ছেলের কষ্ট দূর করার চিন্তায় তিনি সেই কষ্টটাকে আরো বাড়িয়ে দিচ্ছেন না তো তিনি ফুপিয়ে কেঁদে উঠলেন দোস্ত ভাগ্যের না দোয়ার সব তরিমির এই মেয়েটা থাকলে তো আর আজকে এত কিছু হতো না কত সুন্দর সেই মুহূর্ত গুলো ছিল আচ্ছা মানুষের জীবনের সুন্দর মুহূর্ত গুলো এত তাড়াতাড়ি নিঃশেষ কেন হয়ে যায় মা আমি বেরুচ্ছি সুমা চৌধুরী দরজার দিকে তাকিয়ে দেখলেন মাহের তৈরি হয়ে এসেছে তিনি বুঝে গেলেন সে এখন কোথায় যাবে তিনি তখন মাহেরের কাছে গিয়ে অনুনয়ের সুরে বললেন বাবা হাইজাকে কিছু বলিস না ওর কোনো দোষ নেই ফাইজাকে খুব ভালোবাসে ওর সাথে কোনো রাগ দেখাস না প্লিজ মাহের গম্ভীর সুরে বলল ঠিক আছে দেখো তো ছোট মা ভালো লাগছে কিনা হেসে বলল হ্যাঁ খুব সুন্দর লাগতে তোমাকে তাই মাথা দুলালো তারপর আবার তার খেলায় মনোযোগ দিল ফাইজা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে নিজে নিজে শাড়ি পরেছে এলোমেলো হয়ে আছে যদিও কিন্তু তাও তার ভালো লাগছে কেমন বউ বউ লাগছে এতক্ষণে নিশ্চয়ই মাহের বাসায় এসে দেখেছেন ফারিস্তা জেনেই আর উনি নিশ্চয়ই এতক্ষণে বেরিয়েও পড়েছেন হয়তো রাস্তায় আছেন খানিক লজ্জা লাগছে বর আসার আগে বৌদের এইভাবে রেডি হতে হয় সে ছোটবেলা থেকেই এটা খেয়াল করেছে তার বাবার দোকান থেকে আসার সময় হলেই তার মাচুল আচরিয়ে মুখে একটু পাউডার মাখত সবসময় এমন করতেন তিনি ফাইজার ব্যাপারটা খুব ভালো লাগতো আজ তাই সেও তার মায়ের মতো তৈরি হয়ে বসে আছে তার বড় যে আসছে দরজায় পরপর দুইটা কলিং বেল বাজলো ফাইজা ফারিস তা দুইজনেই দরজার কাছে গেল ফারিস তা অবাক হয়ে বলল কে এসেছে বাবা ফাইজা মুচকি হেসে বলল হয়তো দাঁড়াও দেখি ফাইজা দরজা খুলে দেখল সত্যি সত্যি মাহের এসেছে মাহেরকে দেখে ফারিস তাকে জড়িয়ে ধরল মাহেরও তাকে কোলে নিয়ে আদর করতে লাগল যেন কতদিন পর তাদের দেখা হয়েছে ফাইজা মৃদু সুরে বলল ভেতরে আসুন মাহের ভেতর গেল ফাইজার মাও সেখানে এল মাহের দেখে ভীষণ খুশি হলেন উনি বিয়ের পর আজি সে প্রথম এসেছে মাহের ফারিস তাকে কোল থেকে নামিয়ে শাশুড়ি মাকে সালাম করলো মৃদু হেসে বলল ভালো আছেন মা হ্যাঁ বাবা খুব ভালো আছি তুমি ভালো আছো জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর সে মায়ের দিকে কিছু প্যাকেট এগিয়ে দিয়ে বলল মা এখানে কিছু ফল আর মিষ্টি আছে মনে রাগ থাকলেও এটা সে জানে বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে গেলে এগুলো নিতে হয় আবার এই ক্ষেত্রে তার তো আগে থেকেই এই বিষয়ে অভিজ্ঞতা ছিল ফাইজার মা হালকা হেসে বলল নিজের বাড়িতে আসতে এসবের প্রয়োজন নেই বাবা তুমি আসলেই আমরা খুশি আর এসব আনবে না ঠিক আছে মাহের কিছু বলে না কেবল মৃদু হেসে সোফায় বসে তিনি প্যাকেটগুলো হাতে নিয়ে রান্নাঘরের দিকে যান দরজা আটকে দিয়ে তার মার পেছনে পেছনে রান্নাঘরে গেল মাহের ফারিস্তাকে তার কোলে বসালো বলল বাবাকে এইভাবে না বলে যে চলে এসেছো তুমি জানো বাবা কতটা কষ্ট পেয়েছে তাতে তুমি জানো না অফিস থেকে এসে তোমাকে না দেখলে আমার কষ্ট হয় বাবাকে কেন কষ্ট দিলে মামুনি ফারিস্তা তার বাবার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে ফেলল বাবার গালের উপর তার ছোট ছোট হাতগুলো রেখে বলল সলি বাবা মাহের তার গালে চুমু দিয়ে বলল ইট শোকে এখন থেকে কোথাও যাওয়ার আগে অবশ্যই বাবাকে বলে যাবে কেমন আচ্ছা দেখো বাবা ছোতমা আমাতে আমাকে কতগুলো খেলনা দিয়েছে দালাও আমি আনছি ফারিস্তা দৌড়ে গেল ফাইজার রুমে সেখানে তার সব খেলনা আছে বাবাকে সে এগুলো দেখাবে ছোট ছোট হাতে জায়গা নিচ্ছে না তাও খুব কষ্ট করে খেলনাগুলো নিয়ে বাবার সামনে এনে রাখলো দেখে তো বাবা কত খেলনা তোমার তো বাসায়ও কত খেলনা আছে তাও ছোটমার কাছ থেকে এত খেলনা কেন নিয়েছো আমি নেই নিত ছোতমা আমাকে সালপাইজ দিয়েছে দেখো এই ডলটা তুমি এটা আমি আর এটা ছোতমা সুন্দল সুন্দর না মাহের হাসলো বলল হ্যাঁ খুব সুন্দর ফাইজা একটা স্ট্রেতে করে ফল মিষ্টি আর চা বিস্কুট নিয়ে এল ছোট্টটি টেবিলটার উপর খাবার গুলো রেখে সে এক কোণে গিয়ে দাঁড়ালো মাহের মনোযোগ দিয়ে তার মেয়ের খেলা দেখছে হাইজা কিছু বলতে চাইছে কিন্তু তার ভীষণ অস্বস্তি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত কচলাচ্ছে আর আর চোখে মাহেরকে দেখছে মাহের তো তার দিকে তাকাচ্ছেও না রেগে আছে নিশ্চয়ই ক্রমে ক্রমে বাড়ছে কেবল সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল নিজের মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলল আমি সরি আপনাকে না বলে ফারিজ তাকে নিয়ে আসা হয়তো ঠিক হয়নি আসলেও মাহের ঘাড় ঘুরিয়ে ফাইজার দিকে তাকাতেই সে চুপ হয়ে গেল কি বলতে যাচ্ছিল সেটাও ভুলে গিয়েছে সে মাহের কিছু না বলে কিছুক্ষণ চেয়ে থেকে আবার ফারিস্তার দিকে মনোনিবেশ করল মাহের হাব ভাব দেখে ফাইজা কিছু বুঝতে পারছে না উনি কি রেগে আছেন নাকি স্বাভাবিক সেটাও সে বুঝতে পারছে না সে আবারও কাপা কাপা গলায় বলল চোচাটা ঠান্ডা হচ্ছে মাহের এবার চায়ের কাপটা হাতে নিয়ে সেটাতে চুমুক দিল তারপর সে সোজা হয়ে বসে তীক্ষ্ণ চোখে ফাইজার দিকে তাকালো তার আপাদমস্তক পরক করে ঠান্ডা গলায় বলল আমি আসব বলে শাড়ি পরেছেন হাইজা ঢুক গিলল বুকে যেন কেউ তার হাতুড়ি পেটা করছে উফফ গরম লাগছে খুব সে লজ্জায় আর অস্বস্তিতে রীতিমতো ঘামতে শুরু করেছে মাহের আরো একবার চায়ের কাপে চুমুক দিল চায়ের কাপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল আপনি জানতেন ফারিস্তাকে এখানে আনলে আমি ওকে নিতে অবশ্যই এখানে আসব। আর সেই সুযোগে আপনার আমার সাথে আবার দেখাও হয়ে যাবে তাই তো ফাইজার মোড়ে যেতে ইচ্ছে করছে অশুভ বেটা সব যখন জানিসি তাহলে এত তাই তো তাই তো করছিস কেন ফাইজার ইচ্ছে করছে বেটার মুখের উপর জবাব দিতে হ্যাঁ তাই কিন্তু সে বলতে পারল না মাহের কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলল তারপর বলল আমার জীবনেও আপনার মতো ভালোবাসা এসেছিল তাই আমি বুঝি আমি জানি আপনি আমায় ভালোবাসেন আমার চোখে নিজেকে আকর্ষণীয় করার জন্যই তো এসব অবশ্যই আপনার এসবের অধিকার আছে বরকে নিজের সৌন্দর্য দেখাবেন না তো কাকে দেখাবেন আর সত্যি বলতে আপনাকে ভীষণ সুন্দরও লাগছে আমার এইসব কোনো কিছুতেই কোনো আপত্তি নেই তবে শুধু একটাই অনুরোধ করব এরপর থেকে ফারিজ তাকে কোথাও নেয়ার আগে অন্তত একবার আমাকে বলবেন আমাকে না বলে ওকে প্লিজ কোথাও নিয়ে যাবেন না হাইজা মাথা হেলিয়ে বলল আচ্ছা এখানে এসে বসুন আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন হাইজা সোফার এক কোণে গিয়ে বসল তার মস্তিষ্কের নিউরনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে বোধ হয় মাহের কথাগুলো মাথার ভেতর লাফাচ্ছে কি হয়েছে লোকটার এইভাবে কেন কথাগুলো বলল ফাইজা ঠিক বুঝে উঠতে পারে না কথাগুলোর মাঝে রাগ রাগক্ষো না অভিমান মিশে আছে শুধু এইটুকুই বুঝে এই মানুষটা অবশেষে তার ভালোবাসাটা তো বুঝতে পেরেছে রাত দশটা মাহের ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ফাইজা ফারিজ তাকে কোলে নিয়ে বসে কবিতাকে শেখাচ্ছে যার অর্ধেক উচ্চারণী ফারিজ তার মুখে আটকাচ্ছে মাহের গিয়ে বিছানার এক পাশে বসল মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখে বলল মাকে গিয়ে বলে আসুন আমাদের জন্য যেন রান্না বান্না না করেন আমরা আজকে বাইরে খাবো কিন্তু মা তো রান্না বসিয়ে দিয়েছেন সমস্যা নেই তাহলে বাসার সবাই খাবে ফাইজা আর কিছু বলে না মন খারাপ করে বসে থাকে মাহের ফাইজার দিকে তাকিয়ে বলে কি হলো তৈরি হচ্ছে না কেন বললাম না বাইরে খাবো ফাইজা চমকে গিয়ে বলল আমিও যদি আপনার কোন আপত্তি না থাকে তবে আপনিও ফাইজা মুচকি হেসে বলল আমার কোনো আপত্তি নেই ঠিক আছে তাহলে মাকে বলে তৈরি হয়ে বাইরে আসুন আমি ফারিজ তাকে নিয়ে বাইরে যাচ্ছি ফাইজা খুশি হল ভীষণ মনে মনে ভাবল অল্প অল্প করেই হোক তবু মানুষটার মনে তার প্রতি ভালোবাসার জন্ম নেয় ফাইজা খাবারের প্লেট থেকে এক চামচ নিজে খাচ্ছে তো আরেক চামচ ফারিস্তার মুখে তুলে দিচ্ছে ফারিস্তা মুখের খাবারটা শেষ করে বলল আমি তা তাবো না বাবা আমি কেক তাব এখন একদম কেক খাওয়া যাবে না পেটে ব্যথা করবে কালকে সকালে বাবা তোমাকে কেক কিনে দিব কিন্তু ফারিজ তা শুনল না সেই কান্নাকাটি শুরু করল কেক খাওয়ার জন্য ফাইজা কত ভাবে তাকে বুঝাচ্ছে কিন্তু সে শুনবেই না তাই ফাইজা মাহেরকে বলল এখানে তো পেস্ট্রি আছে ওকে একটা কিনে দিন নয় তো কান্না থামবে না এখন পেস্ট্রি খেলে ও রাতে বমি করবে আমি চিনি ওকে উল্টা পাল্টা খাবার খেয়ে সব সময় বমি করে ভাষায় ফারিস্তা কাঁদতে কাঁদতে বলল আমি বমি করবো না তো ফারিস্তা তুমি সময় এমন করো ডক্টর বারণ তোমাকে বলেছেন না যখন তখন এসব না খেতে বাবার একটা কথাও শুনো না তুমি কালকে কেক পাবে আজকে নো কেক খারিস্তা ঠোঁট ফুলিয়ে নাক টানতে লাগলো ফাইজার দিকে টলমল চোখে তাকালো সে ফাইজা অসহায় ভাবে চেয়ে রইল এইটুকু কেঁদেই চোখ মুখ লাল করে ফেলেছে কি কিউট লাগছে যেন ছোট্ট একটা পুতুল খারিষ্ ফুপাতে ফুপাতে বলল ছোতমা তুমি বাবাকে বলো আমাকে কেক দিতে ছোটমা বললেও কোন কাজ হবে না আমি কেক দিব না তোমায় ফারিস্তা এবার জোরেই কেঁদে উঠল হাইজা তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে লাগলো মাহের খাবার রেখে চেয়ারে হেলান দিয়ে বসল বিক্ষিপ্ত কণ্ঠে বলল কি করব মেয়েটাকে নিয়ে একটা কথাও যদি শুনত থাক না ও যখন এত কাছে তখন দিন না একটা পেস্ট্রি কিনে মাহের শেষমেশ বাধ্য হয় একটা পেস্ট্রির অর্ডার দিল খারিজ তা খুশিতে হাততালি দিতে লাগল তার কথা কেউ না শুনলে সে কেঁদে কেটে দুনিয়া উদ্ধার করে আর শুনলেই উনি মহা খুশি অনেকটা রাত হয়েছে চারদিক নীরব হয়ে গিয়েছে খুব একটা গাড়ি এই দিকটাই নেই মাহের খুব স্লোলি ড্রাইভ করে যাচ্ছে ফাইজার বেশ লাগছে পরিবেশটা বাইরে থেকে ঠান্ডা বাতাসে শরীরে শিহরণ যাচ্ছে তার ফাইজা ঘুমিয়ে পড়েছে তাকে কোলে নিয়ে মাহেরের পাশে বসে আছে সে ফাইজা আর চোখে বারবার মাহের কে খেয়াল করছে কত মনোযোগ তার সামনের পিচ ঢালা রাস্তাটার দিকে অথচ তার পাশের জলজ্যান্ত মানুষটার দিকে তার এক বিন্দু মনোযোগও নেই কিছুটা পথ যাওয়ার পর হঠাৎই ফাইজা চেঁচিয়ে বলে থামুন থামুন মাহের চমকে উঠে ব্রেক কষল ব্রুক উচকে বলল কি হয়েছে ফাইজা বাইরের দিকে ইশারা দিয়ে বলল ওই যে দেখুন একটা চায়ে টং চলুন চা খেয়ে আসি মাহের বিরক্ত হল খুব বলল আপনি চায়ের টং দেখেই এইভাবে চেঁচিয়ে উঠেছেন আমি তো ভাবলাম কি নাকি ফাইজা আমতা আমতা করে বলল না মানে আসলে আমার টং এর চা খুব পছন্দ তাই আর কি চলুন না যাই মাহের গাড়ি থেকে নেমে ফাইজার পাশের দরজাটা খুলে দিয়ে ফারিজ তাকে কোলে নিল তারপর ফাইজা নামতেই দুজনে গেল সেই চায়ের দোকানে যেখানে একজন বয়স্ক লোক তার জিনিসপত্র গোছাচ্ছেন হয়তো তিনি এক্ষুনি দোকানটা বন্ধ করবেন ফাইজা আর মাহেরকে দেখে লোকটি বেশ অবাক হয়ে তাকাল পিটপিট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল চা খাবেন মাহের জবাব দিল বলল জি এক কাপ দুধ চা এক কাপ কেন আপনি খাবেন না না আপনি খান আমার খেতে ইচ্ছে করছে না খাইজা মিনমিন করে বলল এক কাপ চাই তো খেতে চেয়েছি সেটাও খাওয়া যাবে না কথাটা মিনমিন করে বললেও সেটা মাহেরের কান অবধি পৌঁছে গিয়েছে দোকানদার ফাইজাকে চা দিতেই সে বলল চাচা আমাকেও এক কাপ দিয়ে তবে কড়া করে রং চা আচ্ছা আপনারা ওইখানটায় বসেন ফাইজা আর মাহের সামনের বেঞ্চটাতে গিয়ে বসল ফাইজা চায়ের কাপটা হাতে নিয়ে আস পাশ দেখছে তারা ছাড়া এখানে আর কেউ নেই চারদিকটা গুমট হয়ে আছে কেমন যেন ভুতুরে ভুতুরে পরিবেশ কি হল খাচ্ছেন না কেন হাইজা হালকা হেসে বলল খাচ্ছি খাচ্ছি বলেও সে বসে রইল ততক্ষণে মাহের চাটা দোকানদার তার হাতে দিয়ে দিল মাহের চায়ের কাপে চুমুক দেওয়ার পরপরই ফাইজাও তার কাপে চুমুক দিল ব্যাপারটা মাহের খেয়াল করল সেই কিছুক্ষণ গভীরভাবে ফাইজার দিকে তাকিয়ে থেকে অন্যদিকে চোখ সরাল তার মনে হল মেয়েদের মধ্যে এক বিশেষ ক্ষমতা আছে তারা খুব সহজেই একটা মানুষকে কাবু করে ফেলতে পারে তাদের অদ্ভুত সব আচরণ দিয়ে ফাইজারও সেই ক্ষমতা আছে সেও অদ্ভুত অদ্ভুত সব আচরণ করে যেগুলো সে না বুঝলেও মাহের ঠিকই বুঝে আর সে এটাও জানে ফাইজা একদিন সত্যি সত্যি হয়তো তাকে কাবু করতে সফল হবে আর সেই দিনটার কথা মনে পড়েই সে গভীর দীর্ঘশ্বাস ফেলে হয়তো সেই দীর্ঘশ্বাসে মিশে আছে পাওয়া না পাওয়ার এক করুণ যন্ত্রণা ছোট মা বাবা কি আজকেও অফিস থেকে লেট করে আসবে আজ এমন করলে কিন্তু আমি বাবাকে খুব বকব ফাইজা হেসে ফারিজ তার কাছে টেনে নিল আদুরে গলায় বলল হ্যাঁ মামুনি খুব করে বকে দিও তো তোমার বাবাকে আমি কত বলেছি আজ কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু মনে তো হচ্ছে না উনি আমার কথা রাখবেন বলে ফারিস্তা কোমরে হাত দিয়ে রাগী গলায় বলল আজ বাবা আসুক খালি বাসায় ফারিস্তার নাক মুখ ফুলানো দেখে ফাইজা ঠোঁট চেপে হাসে মেয়েটা কত বড় হয়ে গিয়েছে এখন তার মুখে কোন কথা আটকায় না কিন্তু তার চোখে মুখের সেই আদুরে ভাবটা এখনো আগের মতোই রয়ে গেছে দেখতে দেখতে তিনটা বছর পেরিয়ে গেল আজ তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী হাইজার এখনো মনে পড়ে সেই পুরনো দিনগুলো সহজ ছিল না এই পথ চলা মাহেরকে সে স্বামী হিসেবে কত নম্বর দিবে সেটা তার জানা নেয় কিন্তু যদি বলা হয় বন্ধু হিসেবে কত দিবে তবে সে জবাবে বলবে ইনফিনিটি সে একজন বন্ধু পেয়েছে অদ্ভুতভাবে বিয়ের পর জবে থেকে তাকে এই বাড়িতে আনা হয়েছে তবে থেকেই মানুষটা কেমন বদলে গিয়েছে তাদের সম্পর্কটা হয়তো আর পাঁচটা সম্পর্কের মতো ছিল না তবে এর গভীরতা ছিল অন্য সব সম্পর্কের থেকে অনেক বেশি মাহেরকে সে অনুভব করতে পারে প্রতি মুহূর্তে মাহেরও পারে ফাইজাকে তার মতো করে বুঝতে এই যে তিনটা বছর পেরিয়ে এসেছে ফাইজার তো মনে হচ্ছে কেবল তিনটা দিন গিয়েছে এখনো অনন্তকাল পরে আছে মাহেরের সাথে কাটানোর জন্য তার জীবনের শেষ পর্যন্ত সে মাহের চায় হয়তো মাহেরও তাই চায় কিন্তু সে প্রকাশ করে না করুক মনে মনেই তাকে ভালোবেসে যাক তাতেই ফাইজার চলবে ভালোবাসা সবসময় প্রকাশ করতে হয় না মনের খুব গোপনে লুকিয়ে রেখেও ভালোবাসা যায় ঠিক যেমন করে মাহের তাকে ভালোবাসে হাইজা মাহেরকে কল করল আমি এখন একটু ব্যস্ত আছি একটু পর কল ব্যাক করছি হাইজা বিরক্ত হয়ে ব্রুক উচকে ফেললো কেমন লোক তাকে কিছু বলার সুযোগই দিল না উফফ সারাদিন উনার শুধু কাজ আর কাজ খাইজা ফোন রেখে রান্নাঘরে চলে যায় আর কলই দিবে না সে খাইজা মাহেরকে কল দিয়েছিলে জি মা উনি বললেন উনি নাকি খুব ব্যস্ত পরে কথা বলবেন ওমা আজকের দিনেও কি একটু কম ব্যস্ততা দেখানো যায় না কি যে করি আমি এই ছেলেকে নিয়ে থাক মা ইদানিং তো অফিসের কাজ বেড়েছে উনার তাই হয়তো এসব নিয়ে খুব ব্যস্ত থাকেন আপনি চিন্তা করবেন না দেখবেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আপনি বরং এখন রুমে গিয়ে রেস্ট নিন সারাক্ষণ তো রেস্টের মধ্যেই আছি কত বিছানায় শুয়ে থাকা যায় বলতো আচ্ছা তোমার কি সব রান্না শেষ শেষ হলে আমাকে একটু চিংড়ি মাছটা দিয়ে অল্প ভাত দাও না খুব খেতে ইচ্ছে করছে কিন্তু মা আপনার তো চিংড়ি মাছ খাওয়া বারণ আপনার না অ্যালার্জির সমস্যা একটু খাবো। জাস্ট আপনার ছেলে শুনলে আমাকে বকবে আরে ও শুনবে না করে খেয়ে নিব ও টেরও পাবে না আমি বাবাকে বলে দিব দাদু সুমা চৌধুরী পেছনে তাকিয়ে দেখলেন তার পাঁচ বছরের দুটো নাতনিটা উনি বিরক্ত হলেন তাকে দেখে এই এক মেয়ে হয়েছে এর জ্বালায় লুকিয়ে কিচ্ছু করা যায় না বাবা আসলেই পটপট করে সব বলে দেয় তিনি কাঁদো কাদো মুখ করে বললেন এমন করে না ববু যান একটু খাবো শুধু বাবাকে বলো না তুমি তো লক্ষ্মী মেয়ে না তুমি খাবে না তোমাকে ডক্টর আঙ্কেল বারণ করেছে একটু খেলেই তুমি আবার অসুস্থ হয়ে পড়বে আর তুমি অসুস্থ হয়ে পড়লে আমার খুব কষ্ট লাগে আমি তোমায় দিব না খেতে সুমা চৌধুরী জড়িয়ে ধরলেন তার নাতনিকে কপালে চুমু খেয়ে বললেন আচ্ছা খাব না আমি আমার ববুজানকে আর কষ্ট দিব না এবার খুশি তো ফারিস্তা হেসে বলল হ্যাঁ খুব খুশি বিকেল পাঁচটা হাইজা গালে হাত দিয়ে বারান্দায় বসে আছে ফারিস্তা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আর ফাইজা বারান্দায় বসে বসে মাহের জন্য অপেক্ষা করছে তার ঘুম পাচ্ছে ভীষণ বড় একটা হাই তুলে সে সোজা হয়ে বসে গেইটের দিকে তাকিয়ে দেখে মাহের গাড়ি দেখা যায় কিনা কিন্তু না সে দেখা পেল না আবারও গালে হাত দিয়ে বসল সে হঠাৎই গাড়ির হর্ন শুনে চমকে উঠল দুটো প্রসারিত করে হাসল তারপর ছুটে নিচে নামলো মাহের অফিস থেকে আসার মুহূর্তটা এইভাবে এক মিষ্টি উত্তেজনায় কাটে তার ভালো লাগে এইভাবে গেইটের দিকে তাকিয়ে থেকে তার জন্য অপেক্ষা করা এর মাঝে যেন এক অন্যরকম সুখ খুঁজে পায় সে দরজা খুলে ফাইজা মুচকি হাসল মাহের আলতো হেসে জিজ্ঞেস করল ফারিসা ঘুমাচ্ছে জি ওহো এই জন্যই কোন সারা শব্দ নেই ধুম ও কিন্তু আপনার উপর খুব রেগে আছে মাহের অবাক হয়ে বলল কেন কেন শুনে ফাইজা বুঝে গেল মাহের ভুলে গিয়েছে আজকে যে তাদের বিবাহ বার্ষিকী সেই দীর্ঘশ্বাস ছেড়ে বলল জানি না আপনি রুমে গিয়ে ফ্রেশ হন আমি ডাইনিং এ খাবার দিচ্ছি ঠিক আছে মাহের উপরে চলে গেল আর ফাইজা বিষণ্ণ মনে রান্নাঘরে ঢুকলো তার জন্য খাবার বাড়তে সন্ধ্যায় মাহের ফারিস্তাকে নিয়ে বাইরে গেল ফাইজা খুব অবাক হলো এটা দেখে যে ফারিস্তা তখন এত কিছু বলল অথচ এখন সে তার বাবার সাথে একটুও রাগ দেখালো না মেয়েটা বাবাকে দেখলে সব সময়ই গলে যায় মাহের যে তাকে কি বুঝায় কে জানে একা একা রুমে ভালো লাগছিল না বলে সে সেমিমিকে কল দিল হ্যালো ভাবি কি খবর কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি ভাইয়া কোথায় দোকানে হ্যাঁ তো কি করছো বিবাহ বার্ষিকী সেলিব্রেট করছো না কেমনে করব। যার বিবাহ বার্ষিকী তার তো মনেও নেই আমার মনে থেকে আর কি হবে তাই আমিও ভুলে বসে আছি কি মাহের ভাইয়ার মনে নেই না আহারে থাক কষ্ট পেও না আচ্ছা শুনো না তোমার ভাই কেন যেন কল দিচ্ছে আমি তোমাকে একটু পরে কল করছি কেমন আচ্ছা কল কেটে দিয়ে ফাইজা মন খারাপ করে বসে থাকে সবাই কত ব্যস্ত কারো কাছে একটু সময় নেই ফাইজার সাথে কথা বলার জন্য আর মাহের সে তো সবসময়ই সব কিছু ভুলে যায় অনন্ত বিবাহ বার্ষিকীর কথাটা তো তার মনে রাখা উচিত ছিল বছরে একটা দিন সেটাও বুঝি কারোর মনে থাকে না ফাইজা ফোন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা তার খেয়ালি নেই হঠাৎই চোখ খুলে দেখল ঘড়িতে নটা বাজে ফাইজা চোখ কচলে উঠে বসল আর ফারিস্তা কি এখনো আসেনি সে উঠে দরজার সামনে গেল দরজা খুলতেই হঠাৎ ফারিস্তা দৌড়ে এসে বলল। ছোট মা দরজা আটকাও তাড়াতাড়ি কেন কি হয়েছে আমি দাদুর সাথে লুকোচুরি খেলছি দাদু দেখে ফেলবে আমাকে ফাইজা তখন দরজা আটকে দিল তারপর বলল তোমার বাবা কোথায় বাবা তো নিচে কাজ করে আচ্ছা তুমি লুকাও আমি নিচে যাচ্ছি না তুমি থাকো আমার সাথে আমার একা লুকাতে ভয় করে আচ্ছা বাবা তুমি লুকাও আমি আছি এখানে ফাইজাকে বসিয়ে তা বলল আমি আর লুকোচুরি খেলব না আমি এখন অন্য কিছু করবো ফাইজা ব্রু উচিয়ে বলল কি করবে হেসে বলল তোমাকে সাজাব আজ না তোমার কি ও হ্যাঁ বিবাহ বার্ষিকী তাই না থুম তাই তোমাকে সাজাবো কিন্তু এখন তো আমার সাজতে নিচ্ছে করছে না মামুনি প্লিজ ছোট মা একটু সাজাবো শুধু প্লিজ ফাইজা বলল আচ্ছা ঠিক আছে ওকে তাহলে তুমি আগে সুন্দর একটা শাড়ি পরে আসো এই শাড়িটা সুন্দর না আবার এখন শাড়িও পড়তে হবে হ্যাঁ তাড়াতাড়ি যাও আমার আবার অনেক কাজ বাকি হাইজা হেসে ফেললো বলল পাকা বুড়ির কত কাজ হাইজা আলামারি খুলে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল সেটা পরার জন্য সেই সুযোগে ফারিস্তা দরজাটা হালকা খুলে আসতে করে বলল বাবা ডান মাহের মুচকি হেসে ফারিস্তাকে ফ্লাইং কিস দিল ফারিস্তাও তার বাবাকে ফ্লাইং কিস দিয়ে দরজাটা আটকে দিল ফাইজা শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখল ফারিস্তা তার সব মেকআপের জিনিসপত্র নিয়ে বিছানায় বসে আছে ফাইজা তার সামনে বসে তখন বলল আমাকে কি সত্যি সত্যি সাজাবে দাও ফাউন্ডেশনটা ফাইজার দিকে বাড়িয়ে দিয়ে বলল ফাইজা তার কথা মতো ফাউন্ডেশন মুখে লাগালো তারপর বলল এবার ফারিস্তা গালে হাত দিয়ে ভাবতে লাগলো এরপর কি দেয় তারপর খুঁজে খুঁজে একটা ফেস পাউডার বের করে বলল এখন এটা দাও ফাইজা পাউডার দিল ফারিস্তা বলল চোখে আইশেডও দিবে না 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 এখন আইশেডও দিব না একটু লিপস্টিক দিব আচ্ছা এই রেড কালারটা দাও রেড কালার কিন্তু এই কালারটা তো খুব ডার্ক অন্যটা দেই না এটাতে তোমাকে খুব ভালো লাগবে দাও না প্লিজ আচ্ছা বাবা দিচ্ছি ফাইজা লিপস্টিক ও দিল বলল এবার ঠিক আছে ফারিস্তা তাকে খুব খুটিয়ে খুটিয়ে দেখে বলল না আরো কিছু বাকি আছে উমুম আচ্ছা ছোট মা চোখের নিচে কি লাগায় কাজলের কথা বলছো ফাইজা খুশি খুশি গলায় বলল। হ্যাঁ তুমিও কাজল লাগাও আর হ্যাঁ কপালে টিপ ও লাগাও নিঃশ্বাস ছেড়ে বলল বাবারি মেয়েটা কত কিছু বুঝে সাজ শেষ করে ফাইজা আয়নায় নিজেকে দেখল এতক্ষণে তার সত্যি সত্যি মনে হচ্ছে আজকের দিনটা স্পেশাল এতক্ষণ তো তা মনেই হচ্ছিল না যাকে এখন সাজ নিয়ে মাহেরের সামনে যাওয়ার পর যদি অন্তত সে কিছু টের পায় ছোট মা নিচে চলো হ্যাঁ মামুনি চলো ফাইজা দরজা খুলে ফারিজ তার হাত ধরে সিঁড়ি পর্যন্ত গেল তারপর থমকে গেল সে কি ব্যাপার হলো রুমের সব লাইট অফ কেন এই লাইটগুলো তো কখনো অফ থাকে না তাহলে ফাইজা ফারিস্তার দিকে তাকাল ফারিস্তা বলল কি হলো ছোট মা চলো নিচের সব লাইটকে অফ করে রেখেছে তোমার বাবা কোথায় বাইরে গিয়েছেন না তুমি নিচে চলো তাহলেই দেখতে পাবে হাইজা এখনো বুঝতে পারছে না কি হচ্ছে তার চারপাশে সে এক দুবার তার শাশুড়ি মাকে ডাকল কিন্তু কোন সারা পেল না সে অবাক হলো ভীষণ হলোটা কি সবার ফাইজা কয়েক সিঁড়ি নামতেই ফারিস্তা হঠাৎ তার হাত ছেড়ে দৌড়ে নিচে নেমে গেল আর সঙ্গে সঙ্গেই বিশাল আওয়াজের সাথে রুমের সমস্ত লাইট জ্বলে উঠল আর তখন চারদিক থেকে সবাই সমসরে বলে উঠল হ্যাপি এনিভার্সারি ফাইজা আতকে উঠে সামনে তাকিয়ে রীতিমতো শেষ তব্ধ যেন নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না তার পরিবারের সবাই এখানে পুরো হলো রুমপুল আর বেলুন দিয়ে ভরপুর মা বাবা ভাই ভাবি সবাই এসেছে হাইজা এখনো স্তম্ভিত হয়ে তার জায়গায় দাঁড়িয়ে আছে কি ভয়ানক ব্যাপার এত বড় একটা সারপ্রাইজ পাবে সেটা সে কোশ্চিনকালেও ভাবতে পারেনি তাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে আয়মান বলল কিরে স্ট্যাচু হয়ে গেলি নাকি নিচে আয় হাইজা কাপা কাপা পায় নিচে নেমে গেল অতিরিক্ত খুশিতে মানুষ কান্না করে দেয় ফাইজারও হল সেই দশা সে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল সে কখনো ভাবেও নি মাহের তাকে এইভাবে সারপ্রাইজ দিবে খুশিতে সে রীতিমতো শোকর ফাইজার মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা মা খুব খুব সুখী হও ফাইজাকে একে একে সবাই শুভেচ্ছা জানালো মাহের এলো তার সামনে তার হাতে একটা রজনীগন্ধা ফুলের স্টিক ফাইজার দিকে এগিয়ে দিয়ে বলল শুভ বিবাহ বার্ষিকী ফাইজা কি ভেবেছিলেন আমি ভুলে গিয়েছি উহু আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এতক্ষণ নাটক করছিলাম ফাইজা ফুলটা হাতে নিয়ে মুচকি হাসল মাহের হুট করে সবার সামনেই ফাইজার গালে হাত দিয়ে বলল ফাইজা আমি আপনার সাথে কেবল তিন বছর না আরো তিনশো বছর কাটাতে চাই ফাইজার নিঃশ্বাস আটকে আসল যেন লজ্জা আর উত্তেজনায় শরীর যেন অবশ হয়ে যাচ্ছে তার মাহের আবারও মিহি কণ্ঠে বলল কি কাটাবেন না আরো তিনশো বছর আমার সাথে ফাইজা লজ্জায় মাথা নাড়াল মাহের মুচ কি হেসে বলল চলুন এবার কেক কাটি সবাই একসঙ্গে কেক কাটলো জীবনের সব থেকে আনন্দের দিনটা বুঝি আজ কাটাল স্মৃতির পাতায় আজীবন গেথে থাকবে এই মুহূর্তগুলো গেথে থাকবে মাহেরের বলা প্রতিটি কথা হ্যাঁ সে সত্যিই কাটাতে চাই তিনশো বছর কেন যদি সৃষ্টিকর্তা হায়াত দেয় তবে তিন হাজার বছর সে মাহেরের সাথে কাটাতে চাই ঠিক এইভাবেই সমাপ্তি